আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নয়া দিগন্ত গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাইমা আক্তার। মুসলিম বিশ্বের দুই শক্তিধর দেশ সৌদি আরব ও ইরান নিজেদের মধ্যে নতুন করে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে। বেশ কিছুদিন ধরে দুদেশের মধ্যে আলোচনা চলছে। সম্প্রতি ইরাকে এ নিয়ে বৈঠক ছাড়াও জাতিসংঘের অধিবেশন চলাকালে যুক্তরাষ্ট্রে দুদেশের মধ্যে আলোচনা হয়েছে। আলোচনায় কোন কোন বিষয় প্রাধান্য পাচ্ছে তা নিয়ে কোনো দেশই মুখ খুলছে না, তবে দুপক্ষই আলোচনার কথা স্বীকার করছে। এ আলোচনা এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। জটিল সম্পর্কের বিষয়গুলো নিয়ে বিবাদমান দুটি দেশ যেভাবে পর্দার আড়ালে আলোচনা শেষ করে আনুষ্ঠানিক সংলাপে যায়, সৌদি আরব ইরানের ক্ষেত্রে আলোচনা সেই পর্যায়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। সৌদি আরব ও ইরানের জটিল সম্পর্ক এবং এই সম্পর্কের বরফ গলানোর উদ্যোগে নানা দিক থাকছে আজকের প্রতিবেদনে। সৌদি আরব ও ইরান মুসলিম বিশ্বের একেবারে বিপরীত ধারার দুটি শীর্ষ দেশ। ধর্মীয় বিশ্বাসের দিক থেকে সৌদি আরব সুন্নি ও ইরান শিয়া প্রধান। সরাসরি রাজতান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত সৌদি আরব ওয়াহাবি ধারার শীর্ষ আলেম ও ইসলামী বিশেষজ্ঞরা শর্ত সাপেক্ষে সৌদি রাজতন্ত্রকে সমর্থন দিয়ে আসছেন। অন্যদিকে ইরান একজন সর্বোচ্চ ধর্মীয় নেতা দ্বারা নিয়ন্ত্রিত, যাতে একটি ধর্মতান্ত্রিক ব্যবস্থার তত্ত্বাবধানে রাষ্ট্রপতি শাসিত গণতন্ত্রের আমেজ রয়েছে। তেল ও গ্যাস রপ্তানিতে শীর্ষে অবস্থানকারী দুটি দেশ প্রায়ই জ্বালানি নীতি নিয়ে বিবাদমুখর অবস্থায় থাকে। সৌদি আরব ও ইরানের মধ্যে শিয়া সুন্নি ধর্মবিশ্বাসের ফারাক ছাড়াও অনেক বিষয়ে কৌশলগত বিরোধ রয়েছে। ইরানে ইসলামী বিপ্লবের পর এ বিরোধের সূত্রপাত। এরপর থেকে বিরোধী বাড়তে থাকে। এক দশকের বেশি সময় ধরে ইরাক ইরান যুদ্ধ, সৌদি আরবে ইরানি হজযাত্রীদের নিয়ে গোলমাল, শিয়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্য ও বিনা অপরাধে শিয়া আলেমকে মৃত্যুদণ্ড দেওয়ার অভিযোগ এবং সর্বশেষ ইয়ামেনে দুদেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ পর্যন্ত গড়িয়েছে তিক্ততা। উভয় দেশই বিশ্বের প্রধান তেল রপ্তানিকারক, কিন্তু জ্বালানি নীতি বিষয়ে পরস্পর সংঘর্ষে লিপ্ত। সৌদি আরবে রয়েছে বৃহৎ তেলের মজুদ, স্বল্প জনসংখ্যার দেশটি বৈশ্বিক তেলের বাজারের ব্যাপারে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি এবং মাঝারি দামে প্রণোদনা দেওয়ার পক্ষপাতী। অন্যদিকে ইরান স্বল্পমেয়াদে উচ্চ মূল্যের ওপর জোর দেয়। সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্র 60 বছরেরও বেশি সময় ধরে কৌশলগত মিত্র। সৌদি আরব নিজেকে ঠান্ডা লড়াই এবং অন্যান্য আন্তর্জাতিক সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃঢ় এবং উদার অংশীদার হিসেবে দেখে। 1953 থেকে 1979 সাল পর্যন্ত মোহাম্মদ রেজা পাহলভির অধীনে ইরান ও কমিউনিস্ট বিরোধী শিবিরে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র ছিল। 2008 সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সৌদি আরব সফরকালে এই সম্পর্ককে আবারও নিশ্চিত করে। যদিও সৌদি আরব সবসময় মার্কিন পররাষ্ট্রনীতি থেকে, বিশেষ করে ইরানের ব্যাপারে, নিজেদের কিছুটা দূরে সরিয়ে রাখতে দেখা যায়। সৌদি ইরান বিরোধ ও সংঘাতে কোনো পক্ষই হয়তো চূড়ান্তভাবে লাভবান হচ্ছে না, যাতে তৃতীয় একটি পক্ষ তার কৌশলগত লক্ষ্য অর্জনে লাভবান হচ্ছে। এই উপলব্ধি দুদেশের কোনো কোনো প্রভাবশালী নীতি নির্ধারকদের মধ্যে এর আগেও এসেছিল, কিন্তু ক্ষমতাধররা শেষ পর্যন্ত সেই পথে কার্যকরভাবে অগ্রসর হয়নি। এবার এক্ষেত্রে কার্যকর কোনো অগ্রগতি হয় কি না সবার নজর সেদিকে। 2016 সালের জানুয়ারিতে সৌদি আরব শিয়া ধর্মগুরু শেখ নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর তেহরানে সৌদি দূতাবাসে হামলা হয়। এই হামলাকে কেন্দ্র করে ইরান ও সৌদি কূটনৈতিক সম্পর্ক একেবারে ভেঙে পড়ে। ইসলামের ব্যাখ্যা, ইসলামী বিশ্বের নেতৃত্বের আকাঙ্ক্ষা, তেল ও রফতানি নীতি এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক ইত্যাদি ভূ রাজনৈতিক বিষয় নিয়ে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপড়েন আগে থেকেই চলে আসছে। সিরিয়ার গৃহযুদ্ধে আসাদ সরকারকে সামরিক এবং অর্থনৈতিকভাবে সমর্থন করছে ইরান। অন্যদিকে এ সময় বিদ্রোহী গোষ্ঠীগুলোকে নানাভাবে সাহায্য করছে সৌদি আরব। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সমর্থনের অভিযোগ করে। উভয়ই তাদের অঞ্চলে প্রভাব বিস্তারের প্রচেষ্টা চালিয়ে আসছে। এমনকি যখন ইসরায়েলের সাথে বৈদেশিক নীতির জন্য ইরানের সাবেক রাষ্ট্রপতি মাহমুদ আহমাদিনেজাদের বিরুদ্ধে সমালোচনা ছিল, তখন সৌদি আরব ইরানকে একটি সম্ভাব্য হুমকি হিসেবে আখ্যায়িত করে। আঞ্চলিক শক্তি হিসেবে ইরান তাদের সীমানার মধ্যে সমস্যা তৈরি করছে বলেও অভিযোগ করে। তবে সময়ের ব্যবধানে সৌদি আরব নিজেদের নিরাপত্তার জন্য ভৌগোলিক প্রতিবেশী, বিশেষ করে ইরানের সাথে সুসম্পর্কের প্রয়োজনের বিষয়টি উপলব্ধি করে। অবশ্য ইরানের সাথে বিরোধের জেরে নিজেদের নিরাপত্তার জন্য সৌদি আরব দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে থাকে। সর্বশেষ যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য থেকে নিজেদের গুটিয়ে নেয়ার সূত্রপাত সৌদি আরবের ইরানের সাথে সমঝোতার প্রয়োজনকে আরও বৃদ্ধি করছে বলে মনে করা হচ্ছে।
দুদেশের মধ্যে সম্পর্ক বাড়ানোর উদ্যোগ এর আগেও বিভিন্ন সময় নেওয়া হয়েছে। ইরানের প্রেসিডেন্ট আহমদিনেজাদ 1980 সালে ইরানের বিপ্লবী উচ্চাকাঙ্ক্ষা প্রতিহত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত উপসাগরীয় সহযোগিতা পরিষদের প্রথম বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেন 2007 সালে। ইরানের প্রেসিডেন্টের এই সফর সম্পর্কের সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দেয়। এই বৈঠকের পরপরই আহমদিনেজাদকে মক্কায় বার্ষিক হজে অংশ নিতে আরবে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু সম্পর্ক উন্নয়নের এই প্রয়াস বেশি দিন স্থায়ী হয়নি। 2011 সালের 11 অক্টোবর মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সৌদি আরবের তখনকার রাষ্ট্রদূত আদেল আল জুবায়েরকে হত্যার পরিকল্পনার অভিযোগ আনেন। 2013 সালে ব্রিটেনের সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ বিন নওয়াফ বিন আব্দুল আজিজ আল সৌদ দ্য নিউ ইয়র্ক টাইমসে একটি সম্পাদকীয় লিখেন। এতে সিরিয়া ও ইরানের বিরুদ্ধে যথেষ্ট সাহসী পদক্ষেপ না নেওয়ার জন্য পশ্চিমা মিত্রদের সমালোচনা করা হয়। এভাবে মধ্যপ্রাচ্যে ইরান সৌদি আরবের সম্পর্ক উন্নয়নের একটি উদ্যোগ বিফলে যায়। শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে। এই অবস্থাতেও দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা চলে। 2016 সালে পাকিস্তানের তদানীন্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং সেনাপ্রধান রাহিল শরীফ সৌদি আরব থেকে ইসলামাবাদে উচ্চ পর্যায়ে সফরের পর রিয়াদ ও তেহরান সফর করেন। পাকিস্তানের তখনকার বিরোধী দলীয় নেতা ইমরান খান ইরান ও সৌদি আরবের দূতাবাস পরিদর্শন করেন এবং তাদের অবস্থান বোঝার জন্য 8 জানুয়ারি 2016 তারিখে ইসলামাবাদে তাদের কমিশনের প্রধানদের সাথে দেখা করেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ইরান ও সৌদি আরবের প্রতিনিধিদের মধ্যে বাগদাদের 4টি এবং নিউ ইয়র্কে একটি বৈঠক হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই বৈঠকগুলো দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হলেও ভূমিকা রাখবে বলে মনে হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন করে সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ, আঞ্চলিক স্থিতিশীলতা এবং কূটনৈতিক স্বস্তির পথ সুগম করবে। ইরান সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের পিছনে নানা কারণ রয়েছে। এর মধ্যে একটি হলো সৌদি আরবের ভিশন 2030 কৌশলের বাস্তবায়ন। দেশটির তেল নির্ভর অবস্থা থেকে শিল্প বাণিজ্য ও পর্যটন নির্ভর অর্থনীতি তৈরি করতে চায়। করোনা মহামারীর অভিজ্ঞতা থেকে সৌদি আরব বুঝতে পারে যে বড় ধরনের বিনিয়োগ আকৃষ্ট করার জন্য ইরানের সাথে সম্পর্ক উন্নয়ন জরুরি। আঞ্চলিক ফ্রন্টে সমঝোতাই সম্পর্ক উন্নয়নের অন্যতম লক্ষ্য। বর্তমান সংঘাত চলতে থাকলে যে কোনো সময় সৌদি সার্বভৌমত্ব ও অখণ্ডতায় আঘাত আসতে পারে। ইয়েমেনে হুতিদের উপর যেমন সৌদি বিমান হামলা চালানো হচ্ছে, তেমনইভাবে ইয়েমেন থেকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র রিয়াদ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। দেশটির অতি গুরুত্বপূর্ণ তেল স্থাপনাও তা থেকে মুক্ত থাকছে না। এই অবস্থায় দুই শক্তির মধ্যে সমঝোতার কোনো বিকল্প নেই। এই অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারও একটি গুরুত্বপূর্ণ বিষয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের আগমন এবং আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার আর সে সাথে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেশি মনোযোগ কেন্দ্রীভূত করার অর্থ হল সৌদি নিরাপত্তায় আগের মতো আমেরিকান সমর্থন পাওয়া যাবে না। ট্রাম্প প্রশাসন চেয়েছিল সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হলে রিয়াদের নিরাপত্তায় ইহুদি দেশটি প্রয়োজনীয় সমর্থন দেবে। ট্রাম্প নির্বাচনে হেরে যাওয়ায় সেই হিসাব নিকাশ আর থাকেনি, ফলে মার্কিন ইসরায়েলের উপর নির্ভরশীল নিরাপত্তার চিন্তা ঝুঁকিপূর্ণ থেকে যায়। ইরানের প্রতি সৌদি আরবের অবস্থান নরম করার এটি একটি কারণ হতে পারে। এই উপলব্ধি থেকে সৌদি আরব ও ইরানের মধ্যে দূরত্ব কমাতে আঞ্চলিকভাবে বিভিন্ন উদ্যোগ দেখা যায়। সিরিয়ার ক্ষমতাসীন বাশার আসাদকে আরব লীগে প্রতিষ্ঠার প্রক্রিয়াও সৌদি আরব জড়িত। ইরান এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হলে এর নানান ধরনের প্রভাব পড়তে পারে। ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের উষ্ণতা ইসরায়েল এবং ফিলিস্তিনি সমস্যা মোকাবেলার একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সাথে তেলের বাজারের স্থিতিশীলতা আসার সম্ভাবনা রয়েছে এতে। ইরান এবং সৌদি আরব তাদের অর্থনীতিতে স্থিতিশীল তেলের দামের মধ্যে একটি সাধারণ স্বার্থ ভাগ করে নিতে পারবে। দুই বড় তেল উৎপাদনকারী দেশের মধ্যে সম্পর্কের স্বাভাবিকীকরণ সব উৎপাদনকারী দেশের জন্য স্থির তেলের বাজার নিশ্চিত করবে এবং উভয়ের অর্থনৈতিক পরিকল্পনাকারীদের কাছে আরও নির্ভরযোগ্য পূর্বাভাস হাজির করবে। ইরান সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করতে হলে ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে সৌদি আরবের স্পষ্ট অবস্থান একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে। সেক্ষেত্রে রিয়াদ ইরানের উপর নিষেধাজ্ঞাকে আর সমর্থন করবে না এবং ইরানের ইয়েমেনে যুদ্ধবিরতিকে প্রকাশ্যে সমর্থন করা তার কূটনৈতিক প্রচেষ্টার একটি সংকেত দিতে পারে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন নয়া দিগন্ত গ্লোবাল ভিউজ। আল্লাহ হাফিজ।